দেখলাম যে মাধবাচার্য যে অভিযোগগুলি তুলেছিলেন চার্বাক দর্শন সম্পর্কে দেবীপ্রসাদ ধরে ধরে একটার পর একটা তার জবাব দিয়েছেন এবং সম্ভবত তার দীর্ঘ জবাব তিনি দিয়েছেন হচ্ছে মাধবাচার্যের যে অন্যতম প্রধান অভিযোগ চার্বাকদের সম্পর্কে যে এরা হচ্ছে যে অনৈতিকভাবে যৌন আচারী এবং হচ্ছে যে একটা ইনডিসক্রিমিনেট সেক্সুয়াল প্র্যাকটিসের মধ্যে তারা যায়। এইটা নিয়ে দেবীপ্রসাদ সবথেকে দীর্ঘ আলোচনা করেছেন এবং সেখানে দেবীপ্রসাদ যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে যে যে না এটা এর আসলে একটা ভিন্ন চরিত্র আছে। সেই চরিত্র আমরা আগেকার আগের যে ভিডিওগুলোতে এটা একটু ব্যাখ্যা করেছি এবং সেই সেখানে তান্ত্রিক প্রশ্ন এসছে, তান্ত্রিক মতের প্রশ্ন এসছে, মাতৃতান্ত্রিক সমাজের প্রশ্ন এসছে, নারী যৌনতার প্রশ্ন এসছে। এগুলো দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে খুব বিস্তারিতভাবে দেবীপ্রসাদ ব্যাখ্যা করেছেন। বিশেষ করে তার যে লোকায়ত বই, তার যে ম্যাগনাম অপাস 1959 যে ইংরেজি এডিশন যে বেরোয় সেইটাতে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। এখন যারা এই বইগুলো পড়তে চান তারা ইংরেজিটাই পড়বেন। লোকায়ত যে বাংলা আছে সেই বাংলায় কিন্তু লোকায়তর যে ইংরেজির যে বক্তব্য তার গোটাটা আসেনি। দেবীপ্রসাদের অনেক বইয়ের বাংলাও আছে ইংরেজিও আছে, কিন্তু এই যে বাংলাতে যা লেখা আছে তার মানে কিন্তু এটা নয় যে সেটাই ইংরেজিতে লেখা আছে, বা হুবহু ট্রান্সলেশন নয়। কিন্তু দেবীপ্রসাদের কাজের অদ্ভুত একটা ধরন ছিল, তিনি অনেক লেখা ইংরেজিতে শুরু করেছেন, ইংরেজিতে শেষ করেছেন, তারপরে তার মনে হয়েছে যে এটাকে বাংলাতেও রাখা দরকার বলে একটা বাংলা লিখেছেন, কিন্তু সেটা তার হুবহু কপি হয়নি। আবার উল্টোটা হয়েছে যে তিনি বাংলায় একটা বই লিখেছেন, তারপরে সেই একই শিরোনামে আবার ইংরেজি লিখেছেন, কিন্তু সেটা হুবহু হয়নি। এরকমভাবে তার লেখাগুলো রয়েছে। ফলত লোকায়ত যদি যেটা ইংরেজিতে প্রকাশিত 1959 PPH থেকে, সেই বইটি হচ্ছে সেখানেই দেবীপ্রসাদ এই তন্ত্র, সাংখ্য, যৌন আচার, মাতৃতান্ত্রিক সমাজ, নারী যৌনতা, পুরুষ যৌনতা এই নিয়ে তার দীর্ঘ আলোচনা লোকায়ত বলেছে তার যে বইটি। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে এই তন্ত্র মত থেকে, তন্ত্র একটা প্রাচীন মত দেবীপ্রসাদ দেখাচ্ছেন যেটা, সেটা হচ্ছে যে এটা প্রাগার্য যে সমাজ আমাদের সিন্ধু সভ্যতা তার মধ্যে এটা নিহিত ছিল সেই বিশ্বাস, এবং সেখান থেকে সেটা এগিয়ে আসে এবং যখন সাংখ্য ফিলোসফি আকারে তৈরি হয় সেটা অনেকটা পরে, তখন এরা চলে এসছে, আর্যরা চলে এসছে, বেদ ইন্ট্রোডিউসড হয়ে গেছে এবং বৈদিক কনসেপ্ট এবং বৈদিক যে দর্শন সেইটা তখন ধীরে ধীরে আসতে শুরু করেছে। এই সময় সাংখ্যর উৎপত্তি হয় এবং যেটা বলা হয় সেটা হচ্ছে যে এই দর্শনের যিনি প্রণেতা তার নাম হচ্ছে কপিল, কপিলস্য তন্ত্রস্য সাংখ্যস্য। তাহলে এই যে কপিল তার যে বক্তব্য আমরা দেখছি যে দেখছি এটা সেটা হচ্ছে সেটা হুবহু সেটা তান্ত্রিক মতের ওপর প্রতিষ্ঠিত। সুতরাং এটা বুঝতে অসুবিধে হয় না, সেটা হচ্ছে যে সাংখ্য দর্শন তন্ত্র মতেরই পরিবর্ধিত এবং পরিমার্জিত একটি সংস্করণ। এবং সেখানেও যে মূল বক্তব্য সাংখ্য মতের, যে মূল বক্তব্য সাংখ্য দর্শনের, সেটা হচ্ছে যে এই ওই যেটা আগের দিন আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে কসমোগণি নিয়ে মূল বিতর্ক, যে এই জগৎ সংসার সৃষ্টি হলো কীভাবে, এইটা হচ্ছে যে মূল বিতর্কের বিষয় হিসেবে তৎকালীন সমাজে দাঁড়াচ্ছে। কাদের সঙ্গে বিতর্ক? বিতর্কটা হচ্ছে বৈদিক দেশে লোকায়তিক বা চার্বাক দেশ, তখনও চার্বাক নামকরণটা হয়নি, চার্বাক নামকরণটা আরও পরেকার নামকরণ, তখনও পর্যন্ত লোকায়তিক বা লোকায়ত দর্শনটিকে লোকায়ত এবং তার যে অনুগামী রয়েছেন তাদেরকে লোকায়তিকা বলা হতো, লোকায়তিকও বলা হতো। তো তারাই আর কি, তারা তাদের সাথে বিতর্কটা মূলত যে জায়গাটাতে পিন পয়েন্টেড হচ্ছে সেটা হচ্ছে যে কসমোগণি উৎপত্তি হলো কী করে জগতে। সেক্ষেত্রে বৈদিকরা যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে ব্রহ্ম থেকে বা প্রজাপতি থেকে, ব্রহ্ম কনসেপ্টটা অনেকটা উপনিষদের কনসেপ্ট,
মানে বেদের একদম শেষের দিকে এসে এই নাম এবং এই কনসেপ্টটা আসছে। নাম যদিও আগেও এসেছিল কিন্তু মূলত এই কনসেপ্টটা বেদান্তিক কনসেপ্ট, ঠিক বৈদিক কনসেপ্ট বললে ভুল হবে, কিন্তু বৈদিক কনসেপ্টটা হচ্ছে প্রজাপতি, বা আরেকটা টার্মও ব্যবহার করা হয়েছে যে হিরণ্যগর্ভা। এই টার্মটা পরের দিকে অনেকটা পিছিয়ে যায়, ব্রহ্ম টার্মটাই বড় হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এগুলো সব মোটের উপর একই, ব্রহ্ম বা প্রজাপতি বা ব্রহ্মা বা হিরণ্যগর্ভা, এই এই এরা সৃষ্টি করেছে এই জগৎ, এবং এটা সৃষ্টি হয়েছে ওপর থেকে। হ্যাঁ, মানে একটা সুপ্রিম সেলফ এটা তৈরি করেছেন। এইটার নাম হচ্ছে ভারতীয় দর্শনে এটাকে আত্মাবাদ বলা হয়েছে, এবং আরও পরবর্তীকালে আরও অন্য একটা পরিভাষা ব্যবহার করা হয়েছিল, যেটা হচ্ছে যে চেতন কারণবাদ। অর্থাৎ সেটা হচ্ছে যে চেতনা, মানে একটা সুপ্রিম কনসাসনেস, সে এই সমস্ত কিছুকে সৃষ্টি করলো। এই চেতন কারণবাদের মূল হচ্ছে এইটা হচ্ছে বক্তব্য। এটা এই যে এই বৈদিক বক্তব্যের সাথে সংঘাতে যাচ্ছে মূলত হচ্ছে যে সেই সময় সাংখ্যর বক্তব্য হচ্ছে যে না, এর যে উৎপত্তি, মানে তন্ত্র যেমন একদম নির্দিষ্টভাবে দেহ থেকে উৎপন্ন, বা যাকে আমরা আত্মাবাদের বিপরীতে দেহতত্ত্ব বা দেহবাদ বলে চিহ্নিত করেছি, কিন্তু সাংখ্য দর্শন তাকে আরেকটু ফিলোসফাইজ করেছে, করে সেখানে একটা কনসেপ্ট এনেছে, যেটা সেটা হচ্ছে যে প্রকৃতি এবং পুরুষের মিলনের মধ্য দিয়েই তৈরি হয়েছে এই জগৎ, তৈরি হয়েছে প্রকৃতি এবং পুরুষ। এটা কোনো চেতন কারণবাদ নয়, এটা কোনো সুপ্রিম সেলফের সৃষ্টি নয়, এটা প্রকৃতি এবং পুরুষের মিলনের ফলে এটা সৃষ্টি। প্রকৃতি আমরা জানি নেচার, এই নেচার অর্থেই তারা বলছেন প্রকৃতিকে, আর পুরুষ অর্থে কি বলছেন সেখানে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে মানে সৃষ্টি হতে গেলে একটা এজেন্টের প্রয়োজন হয়। প্রকৃতি একটা এজেন্ট, কিন্তু প্রকৃতি অনেকটা জড় থেকে যেমন জীবের উৎপত্তি হয়েছে, সেইটা তারা বলছেন যে জ্বর থেকে জীবের উৎপত্তি হয়েছে। এবারে যেটা সেটা হচ্ছে যে এই যে কনসাসনেস, মানে হিউম্যান এজেন্ট আর প্রকৃতি, তাদের মিলনের ফলেই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই গোটা জগতের সৃষ্টি হয়েছে। এইখানে একটা বড় ধরনের মানে বিকৃতি বা বিতর্ক আছে এই এই পুরুষকে কেন্দ্র করে। আমরা জানি সেটা হচ্ছে যে বৈদান্তিকরা বারবার যেটা চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে তাদের যে বিপক্ষ বক্তব্য, তার মধ্যে যেটা শক্তিশালী, সেইটাকে ধীরে ধীরে যেন তাদেরই ফোল্ডের বক্তব্য সেটা, এইভাবে একটা দাঁড় করিয়ে দেওয়ার কিন্তু একটা কৌশল, তাদের বহু পুরনো কৌশল। আজকে যেটা আমরা দেখি যে তারা আম্বেদকরের গলাতেও মালা দিচ্ছেন, বা মানে এই ধরনের বিষয়গুলো তারা করে থাকেন, অতীতেও আমরা দেখেছি এটা, সেটা হচ্ছে যে যেমন শিব বা কৃষ্ণ এই ধরনের যে ক্যারেক্টারগুলো আছে এগুলো তো বৈদিক ক্যারেক্টার নয়, এই ক্যারেক্টারগুলোকে তারা আত্মসাত করে নিয়েছে। এই যে আত্মসাতকারী একটা প্রবণতা এই এদের মধ্যে আছে, মানে বৈদিক যে ডমিনেটিং যে চিন্তা, বৈদিক চিন্তা যে ডমিনেটিং চিন্তা বা বৈদান্তিক চিন্তা, বৈদান্তিক ভাববাদীদের চিন্তা, যেটা আজকের দিনে এসে বিকশিত হয়েছে ফ্যাসিস্ট শক্তিতে, এবং তার এই তার সেই উপাদান, আজকে ফ্যাসিস্ট শক্তিতে বিকশিত হওয়ার তার যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কিন্তু বহু বছর ধরে তারা ডেভেলপ করতে করতে এসছে, আজকে এটা হিসেবে হট করে হয়নি। তো অতীত এই যে সাংখ্য দর্শনের যে পুরুষ, সেই পুরুষকে তারা দাঁড় করিয়ে দিতে চাইলেন হচ্ছে যে ব্রহ্ম বলে। এই পুরুষকে মানে ওই সুপ্রিম একজন পুরুষ হিসেবে তারা দাঁড় করিয়ে দিতে চাইলেন, এবং এটা করতে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রাচীন যে সাংখ্য গ্রন্থগুলো রয়েছে সেই সাংখ্য গ্রন্থগুলোকে তারা লোপাট করে দেবে। এই গ্রন্থ লোপাট করা, গলা টিপে ধরা, বক্তব্যকে মুছে দেওয়া দিয়ে তারা তাদের নিজেদের বক্তব্যকে আপনার বক্তব্য হিসেবে দাঁড় করিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো তাদের এত মজ্জাগত, এটা তারা চার্বাকদের ক্ষেত্রে করেছে যেটা আমি আগে বলেছি, এটা একই ঘটনা তারা সাংখ্যর ক্ষেত্রেও করেছে।
সাংখ্য কারিকা বলে সবথেকে পুরনো যে লেখা পাওয়া যায়, এছাড়াও প্রাচীন আরও বহু গ্রন্থ সাংখ্য দর্শনের ওপর ছিল, কিন্তু সেই সাংখ্য কারিকা ছাড়া আর একটাও লেখা পাওয়া যায় না পরবর্তীকালে সাংখ্য সূত্র নামে, মানে একদম পরবর্তীকালে, প্রায় এটা 1500 সালের পর সাংখ্য সূত্র নামে তারা হচ্ছে যে একটা নতুন ধরনের সাংখ্য দর্শন, সাংখ্যের সাংখ্যর নামে, কপিলের নামে, কপিলকে প্রায় তারা তারা নিজেদের লোক বানিয়ে নিয়েছে, এইগুলো তারা যথেচ্ছভাবে করেছে, করে তারা দাঁড় করেছে যে সেটা হচ্ছে যে পুরুষ হচ্ছে যে ব্রহ্ম। কিন্তু আসলে সাংখ্য দর্শনে পুরুষ এক নয়, পুরুষ হচ্ছে বহুভূতম, পুরুষ বহু, এবং আমরা বুঝতে পারি যেটা সেটা হচ্ছে যে এই যে বহু পুরুষের উপস্থিতি, এটা আসলে তারা হিউম্যান এজেন্টের কথা বলতে চেয়েছেন, এবং যে প্রকৃতি হিসেবে তারা নেচারের কথা বলতে চেয়েছেন। যেমন ধরুন কৃষক ফসল ফলাচ্ছেন, এই এইখানে যে হিউম্যান এজেন্ট কৃষক, এইটা হচ্ছে পুরুষের প্রতিনিধি, আর যে মাটি, হ্যাঁ, এইটা হচ্ছে এই যে প্রকৃতি, এইটা হচ্ছে কিন্তু প্রকৃতির যে প্রতিনিধি, নেচার। এর মধ্যে সাংখ্য দর্শন কাকে প্রধান বলছে? তাদের ওই যে মাতৃতান্ত্রিক অতীত, তাদের ওই যে তন্ত্রের ভিত্তিভূমি, তান্ত্রিক মতাদর্শের ভিত্তিভূমি, সেখান থেকে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এটা এখানে প্রধান হচ্ছে প্রকৃতি, এই জন্য সাংখ্য দর্শনকে প্রকৃতিপ্রধানবাদ বলা হয়ে থাকে। মানে শঙ্কর যে তাকে আক্রমণ করছেন, যে শঙ্করের যে শঙ্কর ভাষ্য, বেদান্ত সূত্রের যে শঙ্কর ভাষ্য, সেখানে সবথেকে বেশি আক্রমণ করেছেন সাংখ্যকে। এবং সাংখ্যকে কেন শঙ্কর এবং অন্যান্য যে বৈদান্তিক এরা ফিলোসফাররা এত আক্রমণ করেছেন, তার একটা বড় কারণ হিসেবে দেবীপ্রসাদ যেটা বলছেন সেটা হচ্ছে যে তাদের চোখে সাংখ্য ছিল হচ্ছে প্রধান মানে চ্যালেঞ্জার। মানে শঙ্করের একটা কথা আছে যে মল্লযুদ্ধে প্রধান মল্লকে যদি তুমি পরাজিত করতে পারো তাহলে তোমার কাজ মোটামুটিভাবে হয়ে গেল, অসংখ্য ছোট ছোট মল্ল তাকে হারাতে যেও না, প্রধান আগে দেখো প্রধান মল্লকে, এই প্রধান মল্লটাকে হারিয়ে দাও। তো এই 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 কনসেপ্টটা শঙ্কর ইন্ট্রোডিউস করেছিলেন, এবং সেখান থেকে তিনি তার ভয়ঙ্কর আক্রমণের কেন্দ্রবিন্দু একদম করে তোলেন সাংখ্যকে। তো সেখানেও এই বিকৃতিকরণ চলেছে, এই এই সমস্তগুলো হয়েছে। তো সাংখ্য থেকে পরবর্তীতে আরও পরে সেটা চার্বাক দর্শনে রূপান্তরিত হয়। এই চার্বাক দর্শনেও আমরা দেখি যে সেই যে সেক্স রিচুয়ালের প্রাধান্য, সেই দেহবাদের প্রাধান্য, এবং সেটা হচ্ছে যে নারী এবং পুরুষ তার মধ্যে মিলনের মধ্য দিয়েই জগতের উৎপত্তি, এই ধরনের বক্তব্যের একটা ইয়ে রয়ে গেছে, মানে ছাপ রয়ে গেছে। কিন্তু চার্বাক দর্শন যে কারণে সবথেকে আমাদের কাছে বেশি পরিচিত বা বলা যেতে পারে যেটা তার বিশেষত্ব, তন্ত্র, সাংখ্য, চার্বাক, এই যে ট্রান্সফরমেশনগুলো আমরা দেখলাম, এই প্রতিটি ট্রান্সফরমেশনের নিজস্ব বৈশিষ্ট্য আছে। চার্বাকের ক্ষেত্রে তার নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে তার জ্ঞান তত্ত্বের দিক, তার এপিস্টেমোলজিক্যাল সাইডটা, যেখানে তারা বলছেন সেটা হচ্ছে যে আমরা যাকে দেখি না তাকে আমরা স্বীকার করি না, প্রত্যক্ষই হচ্ছে একমাত্র প্রমাণ, মানে যার মধ্য দিয়ে আমরা জ্ঞান লাভ করতে পারি, প্রত্যক্ষই হচ্ছে একমাত্র প্রমাণ, প্রত্যক্ষ ছাড়া অন্য কোনো প্রমাণ চার্বাকরা কিন্তু স্বীকার করেননি। এইটা হচ্ছে চার্বাক দর্শনের ক্ষেত্রে, শুধু চার্বাক দর্শন না, আমরা জানি যে কোনো বস্তুবাদী দর্শনের ক্ষেত্রে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো বস্তুবাদী দর্শন তাদের পক্ষে চেতনাকে মেনে নেওয়া কিন্তু কঠিন ব্যাপার, যদি সেটা বস্তুবাদী দর্শন হয় তাহলে চেতনাকে মেনে নেওয়া বা চেতনার ওপর নির্ভর করতে যাওয়া কিন্তু তাদের পক্ষে কিন্তু মুশকিল। ফলত চার্বাক দর্শনের ক্ষেত্রেও আমরা দেখি সেটা হচ্ছে যে তারা প্রত্যক্ষের বাইরে তারা যেতে চাননি, এবং তারা এই যে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করেছেন, আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন, এই সবগুলোর পেছনেই একটাই তার যুক্তি আছে, সেটা হচ্ছে যে আমরা এটাকে দেখি না, এটাকে অনুভব করি না, এটাকে বুঝি না, মানে একে আমি পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমি একে কানেক্ট করতে পারি না, তাই আমি একে মানি না। এবং সেখান থেকে তারা খুব অ্যাগ্রেসিভলি বেদের বিরোধিতা করেছেন, বেদের রচয়িতাদের ভণ্ড, ধূর্ত, নিশাচর বলেছেন, এবং বলেছেন যেটা হচ্ছে যে এই যে বৈদিক যাগযজ্ঞের মধ্য দিয়ে কিছু যজ্ঞ আছে যেখানে যে পশুকে বলি দেওয়া হয়, বলা হয় যেটা সেটা হচ্ছে যে সেই পশুর স্বর্গপ্রাপ্তি হয়, সেখানে তারা একদম ডাইরেক্ট প্রশ্ন উত্থাপন করেছেন, সেটা হচ্ছে যে তাই নাকি, তাই যদি হয় তাহলে তুমি তোমার নিজের পিতাকে বলি দিচ্ছ কেন,
বলি দিচ্ছ না কেন? পশুকে বলি না দিয়ে তুমি তোমার নিজের পিতাকে বলি দাও, তাহলে তার স্বর্গপ্রাপ্তি হবে, যেটা পরবর্তীকালে তোমাকে অনেক খাটাখাটনি করতে হবে তার স্বর্গপ্রাপ্তির জন্য। তো এই ধরনের তীব্র ব্যঙ্গ, তীব্র আক্রমণ এবং খুব প্লেন স্পিকিং, সোজা সবটা কথায় তারা খুব বৈদান্তিক যে ফিলোসফি তার বিরুদ্ধে তীব্র আক্রমণ তারা চালায়। এখন এইটাই, এই যে তাদের জ্ঞানতত্ত্ব, যে যা দেখি না তাকে স্বীকার করি না, এইটা কিন্তু তাদের একটা বড় লিমিটেশন বা সীমাবদ্ধতা হিসেবে কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেল। এবং ভারতবর্ষের দর্শনের যে দার্শনিক যে সংঘাত, এই দার্শনিক সংঘাতের ইতিহাসে চার্বাকরা বা এই যে সাংখ্য, চার্বাক বা তন্ত্র, এগুলো যে অনেকটা পিছিয়ে গেল, তার একটা বড় কারণ হচ্ছে যে এদের এই জ্ঞানতাত্ত্বিক সীমাবদ্ধতা, যাকে দেখি না তাকে স্বীকার করি না, এর উত্তরে নৈয়ায়িকদের সঙ্গে যখন তাদের বিতর্ক হচ্ছে একটা জায়গায়, যে নৈয়ায়িকরা যখন প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে তাহলে চার্বাক যখন গৃহের বাইরে যায় তখন কি চার্বাক পত্নী বিধবা হয়? এই প্রশ্নের কোনো উত্তর তারা দিতে পারছেন না। মানে ধরুন পরের দিন আমরা ভারতীয় দর্শন এবং ইউরোপীয় দর্শনের মধ্যে কিছু পার্থক্যকে নিয়ে আলোচনা করব, তাহলে এই যে বস্তুবাদের সীমাবদ্ধতা, যে কারণে এই বস্তুবাদী যে চ্যালেঞ্জ আমাদের দেশের যে বৈদিক ভাববাদ, তার তাকে যে বস্তুবাদী চ্যালেঞ্জ দিল, সেই বস্তুবাদী চ্যালেঞ্জটা যে কেন শেষ পর্যন্ত দাঁড়াতে পারলো না, তার যে কারণ, সেই কারণটা আমাদের পক্ষে একটু বোঝা সম্ভব হবে যদি আমরা এই জায়গাটা আলোচনা করে দিই। তাহলে আমাদের দেবীপ্রসাদকেও বুঝতে সুবিধে হবে, কারণ দেবীপ্রসাদও যেভাবে ব্যাখ্যা করেছেন সে তারও একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিসও আমাদের প্রয়োজন হবে। ফলত যেটা সেটা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করব, যে ভারতীয় দর্শন এবং ইউরোপীয় দর্শনের মধ্যে ফরাক, এবং বস্তুবাদী যে চ্যালেঞ্জ, সেই বস্তুবাদী চ্যালেঞ্জের যে সীমাবদ্ধতা, তার জ্ঞানতাত্ত্বিক দিকের যে সীমাবদ্ধতা, সেইটা নিয়ে কয়েকটি কথা আমরা পরের ভিডিওতে বলে নেব। আর তারপরে ভিডিও থেকে আমরা শুরু করে দেবো, যেটা সেটা হচ্ছে যে আমাদের যে বৈদান্তিক যে ভাববাদ, সেইটা নিয়ে দেবীপ্রসাদ কী আলোচনা করেছেন, সেটাও আমাদের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর একটা সিনথেসিস, যেটা পরে সামাপ করছেন দেবীপ্রসাদ শেষে এসে, সেই সামাপের জায়গাটাও আমাদের পক্ষে ভালো করে বোঝা সম্ভব হবে।